হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বর্ধমান হাউজিং মার্টে এসে গেছে জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা, অর্থাৎ হস্তশিল্প মেলা এই বছরও এসছে বর্ধমান হাউজিং মার্টে। তো যাই হোক, বেশি কথা নেই, তোমরা ভিডিওতে দেখো, আমি ভিডিওতে এ টু জেড সবটাই তোমাদের বলেছি, তোমরা শুধু ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান উৎসব মাঠে হচ্ছে এই মেলাটি, আর আমি তোমাদেরকে এই মেলাটি প্রথমে দেখাবো হস্তশিল্পটা, অর্থাৎ হাতের কাজের যেসব সুন্দর সুন্দর জিনিসগুলো সেগুলো তোমাদেরকে আমি প্রথমে দেখাবো। তারপরে দেখাবো তোমাদের তাঁত বস্ত্র, অর্থাৎ তাঁত বস্ত্রে কী কী আইটেম আছে এবং কী কী দাম না দাম সবটা নিয়ে থাকবে এই ভিডিওটি। তাই তোমাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ এটাই যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ তোমাদের জন্যই এই ভিডিওটা আমার বানানো। তো প্লিজ তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাও না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী সুন্দর একটি ভিডিও তৈরি করতে। তো দেখতে পাচ্ছ এখানে শিল্পীর কাজ খুব সুন্দর, আর এইগুলো হচ্ছে সবই কাঠের। আর এইগুলো হচ্ছে চীনা মাটি, এই মেলাতে না আসলে তোমরা বুঝতে পারবে না যে শিল্পীতে হাতের কাজ কতটা সুন্দর। আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, দারুণ সত্যি খুব সুন্দর হাতের কাজ। তোমরা দেখো ভিডিওটা সামনে, মহিলাদের জন্য সুন্দর সুন্দর কানের দুল, গলার হার সবই এইখানে পাওয়া যাচ্ছে, আর সুন্দর সুন্দর এত বড় বড় ফুলের টপ, আর এই যে বাকি যে কলসিগুলো এগুলো সব পোড়ামাটি আর চীনামাটি কাজ। বিভিন্ন রকমের ফটো ফ্রেমগুলো দেখো, এই ফটো ফ্রেমগুলো কিন্তু এইখানে মেলাতে বসেই বানানো হচ্ছে, শিল্পী নিজে হাতে করে সেই এই ফটো ফ্রেমগুলোকে বানাচ্ছে। তোমরা দেখতে চাও তো দেখো, তো তোমরা দেখো কীরকমভাবে এই ফটো ফ্রেমগুলোকে বানানো হচ্ছে। তো এরকম শিল্পীকে কুর্নিশ জানাতেই হয়, সত্যি অসাধারণ। আর এই সূর্যদেবের ফটো ফ্রেমটাকে দেখো, অসাধারণ। সূর্যদেব আছেন, মা দুর্গা আছেন, গণেশজি আছেন, আর দেখো সাইডে বিভিন্ন রকমের মূর্তি আছে সবকটাই ফটো ফ্রেমের মধ্যে। আমি তোমাদের হাতের কাজগুলো জাস্ট একটার পর একটা দেখিয়ে যাচ্ছি, তোমরা শুধু মুগ্ধ হয়ে দেখো শিল্পীদের হাতের কাজ, এবং পারলে তোমরাও অবশ্যই এই মেলাতে আসো। বর্ধমান হাউজিং মার্টে হচ্ছে এই হস্তশিল্প মেলাটি, অবশ্যই ভিজিট করো, বেশি দেরি করো না। এই যে সুন্দর সুন্দর বাটি ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সূক্ষ্ম সূক্ষ্ম চোঁচ দিয়ে অর্থাৎ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে, আর পাশে দেখছো বাঁশি, মানে সবকটাই এইগুলো হচ্ছে বাঁশের আইটেম, আর এইগুলো হচ্ছে সব কাঠের আইটেম, কাঠের সিংহাসন সব কিছুই কাঠের, কাঠের টেবিল। ও ওয়াও বন্ধুরা, কি সুন্দর লাগছে ফটো ফ্রেমের মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুন রথের সারথী আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে। আহা সত্যি হস্তশিল্প মেলায় আসলে বোঝা যায় যে আমাদের বাংলার বুকে কত সুন্দর সুন্দর শিল্পীরা আছেন, যাদের হাতের কাজ অতুলনীয়, অসাধারণ, অনবদ্য এক প্রকার বলতে গেলে, যতই প্রশংসা করা যায় কম হয়।
সামনে এখানে মা দুর্গার মূর্তিটিকে দেখতে পাচ্ছ? খুব সুন্দর না এই মা দুর্গার মূর্তিটি? খুবই সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। আর এইগুলো হচ্ছে কাঠের চেয়ার টেবিল। অর্থাৎ এইরকম কাঠের চেয়ার টেবিলগুলো তোমরা যদি বাড়িতে নিয়ে যাও, এই চেয়ার টেবিলে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়াও করতে পারো। তো দেখো এখানে আরও খুব সুন্দর সুন্দর শৌখিন চেয়ার টেবিল আছে, এগুলো কাঠের। যেমন শৌখিনও আছে তেমনি মজবুতও আছে। বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে দেখাতে চলেছি তাঁতের সমস্ত জিনিসগুলো। তাঁতের শাড়ি, তাঁতের ধুতি, তাঁতের মেয়েদের যাবতীয় পোশাক, যেমন কুর্তি থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আছে। তোমরা এখানে আসলেই সেটা দেখতে পাবে। এবং দাম 350, 380, 500, 400, 700, 600, 600, তোমরা যেমনভাবে দরদাম করে নিতে পারবে তেমন তেমনই জিনিস আছে। তো বন্ধুরা, একটা কথা কি জানো তো, এবার একটা ভিডিওতে সবটা তো আর এক্সপ্লোর করা সম্ভব না, তাও যতটা সম্ভব মানে 70% আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখেছি, বাকিটা তোমাদেরকে এই মেলাতে আসতে হবে, নিজেদেরকে সব ভালোভাবে নিজের দরকারি জিনিসগুলোকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে তোমরা ভালোভাবে জিনিসগুলো পেয়ে যাবে এবং তোমরা একটু দাম দর করবে, তাহলে মোটামুটি জিনিসের দাম কমলেও কমতে পারে। বন্ধুরা, আর সবশেষে তোমাদেরকে আমি খাবারের আইটেমটাও দেখিয়ে দিলাম। মেলা হচ্ছে, খাবারের আইটেম থাকবো না বন্ধুরা, তা কি কখনো হয় না, তাই তোমাদের খাবারের আইটেমটাও দেখিয়ে দিলাম। আর এই মেলার মাঝখানে একটা বড় স্টেজ আছে, আর সামনেখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চেয়ার রাখা আছে। এটা কিসের স্টেজ জানো? তোমরা সবাই বুঝতে পেরেছ, হ্যাঁ এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ, যেটি সন্ধ্যে থেকেই শুরু হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা অর্থাৎ এই হস্তশিল্প মেলাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর একটা লাইক করে দাও। আর তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে। তো তোমাদের সঙ্গে দেখা আছে ঠিক পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, টাটা।